हेलो एवरीवन, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल सबिकुन्नाहार किचन एंड ब्लॉग। सबाई के आमार चैनल सबिकुन्नाहार किचन एंड ब्लॉग के स्वागत जानाच्छी नतून एकटी रेसिपिर भिडियो देखार जन्य। आशा करछी सकले भालो आछेन। सबाई के निये आमिओ आल्लाहर अशेष रहमते आपनादेर दुआते खुबई भालो आछि। आज के आमी आपनादेर साथे शेयर करब मूलो शाकेर दुईटी रेसिपी। अनेके किन्तु मूलो शाक खेते चाय ना, किंबा अनेक समय देखा जाच्छे जे मूलो शाक अनेके पसंद करे ना, एकटू तीता तीता लागे बोले। आमी किन्तु जे पद्धतिते मूलो शाकगुलो रान्ना करब सेई पद्धतिते जदि आपनारा रान्ना करे थाकेन ताहले किन्तु खेते असाधारण लागबे। गरम गरम भातेर साथे खेते किन्तु असम्भव मजा हये थाके। एभाबे रान्ना करले আমি একই ভিডিওতে দুটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন সবাই। সবার কাছে আমার এটা একটা অনুরোধ, আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবাই। প্রথম পদ্ধতিতে মূলো শাক ভাজি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি মূলো শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে মূলো শাকগুলোকে বটি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি, আর অনেকটা কুচি কুচি করে নি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু আরও ছোট করে কেটে নিতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে প্রথম পদ্ধতিতে আমি ভাজিটা করে দেখাবো, তাই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। কেউ চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এতে করে দেখা যাবে যে চিংড়ি মাছের কালারটা প্লাস ভাজির কালারটা অনেক সুন্দর আসবে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে। চিংড়ি মাছগুলো যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। এখন তিনটা উপকরণ ভালোভাবে মিক্সড করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি হাই হিটে রেখে করে নেব, আর পুরো প্রসেসটা কিন্তু হাই হিটে রেখেই আমি এই শাকটা ভাজি করে নেব। পেঁয়াজটা যখন 80% হয়ে গেছে তখন আমি উপর দিক থেকে দিয়ে দিচ্ছি এই যে মূলো শাকগুলোকে। মূলো শাকগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নেব ভালোভাবে। আমি আরও অনেক ভিডিওতে বলেছি শাক রান্নাতে কিন্তু অবশ্যই হাই হিটে রান্না করার চেষ্টা করবেন সবাই, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে আর শাকটার কালারও কিন্তু চেঞ্জ হয় না। যে কোনো শাকের কালার যদি সবুজ না থাকে খেতে কিন্তু ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন মূলো শাকটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এই কাজটা কিন্তু চুলোর কাছে থেকেই একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল তাই লবণটা অ্যাডজাস্ট করে দিলাম লাস্টের দিকে। শাকে কিন্তু কম বা বেশি লবণ হলে ভালো লাগে না, একেবারে ঠিক ঠিক লবণ হলে শাকটা খেতে বেশি ভালো লাগে, তবে একেবারে কম হলে কিন্তু একটুও ভালো লাগে না খেতে। শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর চুলার আঁচটা কিন্তু আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন। একটু নেড়েচেড়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম স্টেপের শাকভাজিটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে অসম্ভব মজা লাগে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই 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 ভালো লাগবে। যারা মূলো শাক পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে খেতে ভালোবাসবেন। রুটি পরোটার সাথেও কিন্তু এই শাকটা অনায়াসে খাওয়া যায়। কেউ যদি আমার ভিডিওগুলো দেখছেন বা পছন্দ করতেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর অনুরোধ করছি দ্বিতীয় পদ্ধতিতে মূলো শাক ভাজির রেসিপিটা দেখার জন্য। দ্বিতীয় স্টেপের মূলো শাক ভাজি করার জন্য দেখতেই পাচ্ছেন
এখানে নিয়েছি মুলো শাক আর মুলো শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ কুচি আর নিয়েছি রসুন কুচি। আর এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা কুচি, ওটা আরেকটা রান্না করার জন্য নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি শাকগুলোকে। শাকগুলোকে কিছুটা কলই শাকের মতো আগে একটু সেদ্ধ করে নেব। এতে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শাক থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে। আর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে। মরিচ কুচিগুলোকেও একটু দিয়ে দিচ্ছি, তবে আমি মরিচটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে, না হয় কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি শাকগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই শাকটাও কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যেন শাকের নিচে লেগে না যায়। শাকের নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো শাককেই। শাকটা যখন এরকম হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে বাগারে চলে যাচ্ছি শাকটাকে বাগার দিতে। বাগারের জন্য আমি এখানে নির্দিষ্ট পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ। মরিচটা এখন দেওয়ার কারণ হচ্ছে মরিচটা কিন্তু পেঁয়াজটার সাথে ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা। আর পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা আকারে করে নিব। একেবারে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, একটু 80% বেরেস্তা করে নিলেই হবে। তো পেঁয়াজ কুচি দিয়েই আমি বাগারটা দিচ্ছি, যেহেতু আগেই রসুন দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি শাকগুলোকে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটা ভাজলে শাকটা খেতে ভালো লাগবে না। এবার শাকটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। আমি আগেই বলেছি শাকগুলোকে কিন্তু আমি হাই হিটে সেমভাবেই একেবারে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ দুইটিও কিন্তু একেবারে ফ্রাই হয়ে গেছে ভালোভাবে। তবে শুকনো মরিচ দেওয়াটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু না দিলেও পারেন। দেখতেই পাচ্ছেন শাকটা হয়ে গেছে, আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন শাকটার কালার কত সুন্দর এসেছে, একেবারে কিন্তু সবুজ আছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এই শাকটা রান্নাতে একটু পেঁয়াজ বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু এর স্বাদ ভোলা অসম্ভব। একবার হলো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বিদায় নিচ্ছি, আমি সাবিকুন নাহার, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।